কৃপালু বৈষ্ণৱ সমস্ত, আমি ক্ৰমশ আগবঢ়াই অহা মাধৱ মহাপুৰুষৰ নামঘোষা শাস্ত্ৰৰ পাঠ বিশ্লেষণ অনুষ্ঠানলৈ আমি আপোনাসৱক সেৱা জনাইছোঁ। যোৱাভাগী পাঠলৈকে আমাৰ নামঘোষাৰ পদচন্দ্ৰৰ নাম শীৰ্ষ ঘোষাকেইযোগালৈকে সামৰণি পৰিল। আজি মাধৱ মহাপুৰুষৰ নামঘোষাৰ পদচন্দ্ৰৰ তাৎপৰ্য শীৰ্ষ 575 নম্বৰ জোকা ঘোষাৰ পৰা মাধৱে তাৎপৰ্য ৰূপেৰে ঘোষা ঘোষিছে সাত জোকা। এই সাত জোকা ঘোষাৰেই সপ্ত বৈকুণ্ঠৰ তত্ত্ব, এই সাত জোকা ঘোষাৰেই সপ্ত স্বৰ্গৰ যি আনন্দ, এই সাত জোকা ঘোষাৰেই ভগৱন্তৰ এই সাতদিনীয়া জীৱন পৰিক্ৰমাত মানৱে ঈশ্বৰক সাক্ষাৎ কৰিব পৰাৰ তত্ত্ব, সপ্তকাণ্ড ৰামায়ণত ৰমন হৈ থকা ঈশ্বৰৰ সমস্ত তত্ত্ব মাধৱ মহাপুৰুষে তাৎপৰ্য শীৰ্ষৰে নামঘোষাত ঘোষিছে সাত চোকা ঘোষা। অবৈকুণ্ঠ তেখেতৰ ঘোষা শাস্ত্ৰ ভাগৰ পদচন্দ্ৰত প্ৰথম চাৰি জোকা ঘোষাত ঈশ্বৰ নিৰ্ণয়, প্ৰথম জোকাত, দ্বিতীয় জোকাত শৰণ, তৃতীয় জোকাত ভজন আৰু চতুৰ্থ জোকাত আৰম্ভ কৰিছে তেখেতে নমস্কাৰ। গুৰু, দেৱ, নাম আৰু ভকত, গুৰুস্বৰূপ জগতৰ গোবিন্দই হ'ল এই জগতৰ সমস্ত পুৰুষ আৰু প্ৰকৃতিৰ নিৰ্ণীত ঈশ্বৰ। সেয়েহে পদচন্দ্ৰ ঘোষাত তেখেতে প্ৰথম শীৰ্ষ ৰাখিছে ঈশ্বৰ নিৰ্ণয় বুলি। এই গুৰুৰূপী জগতৰ শ্ৰীহৰিয়েই হ'ল
নিন্দিত সমস্ত জনৰ ঈশ্বৰ তেখেতেই হ'ল পুৰুষ আৰু প্ৰকৃতিৰ তত্ত্বক একত্ব হৈ ধাৰণ কৰোতা মাধৱ। মাধৱস্বৰূপ জগতৰ শ্ৰীহৰিয়ে আমাক ধাৰণ কৰি আছে আত্মাৰূপেৰে, আমাক পালন কৰি আছে প্ৰকৃতিৰূপেৰে, আমাক সদায় চৈতন্য কৰি ৰাখিছে বিষ্ণুৰূপেৰে। জগতৰ শ্ৰীহৰিৰ কৃপা আৰু কৰুণা, তেখেতৰ অৰুণ চৰণৰ আশীৰ্বাদ আমি যাতে লাভ কৰিব পাৰোঁ। মাধৱ মহাপুৰুষে পদচন্দ্ৰত আমাক সেইজন শ্ৰীহৰিৰ অৰুণ চৰণত শৰণ ল'বলৈ কৈছে। ঈশ্বৰ নিৰ্ণয়ৰ পাছত এজোকা গোসাত তেখেতে শীৰ্ষ ৰাখিছে শৰণ বুলি। যিজন ঈশ্বৰত আমাৰ শৰণ হ'ব, যিজন ঈশ্বৰত আমি একনিষ্ঠভাৱে কায বাক্য আৰু মনেৰে আমি আশ্ৰয় ল'ম, শৰণ ল'ম, সেইজন ঈশ্বৰকেই আমি একান্ত চিত্তে বুজিব লাগিব। তৃতীয় জোকা ঘোষা পদচন্দ্ৰত তেখেতে ভজন শীৰ্ষ ৰাখিছে। নিন্দিত ঈশ্বৰজন পুৰুষ আৰু প্ৰকৃতিৰ একত্ব তত্ত্বৰূপী মাধৱ। এই ঈশ্বৰজনৰ চৰণত আমি একান্ত চিত্তে শৰণ ল'ব লাগিব, যিহেতু ধৰ্মৰূপী আত্মাৰ ৰূপ লৈ তেখেতে আমাক ধাৰণ কৰি আছে। যিজনে আমাক ধাৰণ কৰিছে, পালন কৰিছে, আমাৰ সঞ্চাৰ শক্তি হৈ, আমাৰ চৈতন্য শক্তি হৈ যিজনে আমাক চেতনা দি ৰাখিছে, সেইজন ঈশ্বৰক আমি ভুজিব লাগিব একান্ত চিত্তে। একান্ত চিত্তে ভুজিও আমি ভগৱন্তক বাৰম্বাৰ নমস্কাৰ, বাৰম্বাৰ প্ৰণাম, বাৰম্বাৰ উপাসনা কৰিব লাগিব। ইয়াৰ পাছত সেয়ে ৰাখিছে কীৰ্ষ নমস্কাৰ। পদচন্দ্ৰৰ প্ৰথম চাৰিটি তত্ত্ব ভগৱন্ত ঈশ্বৰৰ গুৰুদেৱ নাম আৰু ভকত, ভগৱন্ত ঈশ্বৰৰ নাৰায়ণ স্বৰূপ চাৰিবেদৰ সাৰ তত্ত্ব, ভগৱন্ত ঈশ্বৰৰ শংখ চক্ৰ গদা পদ্ম, এই সমস্ত তত্ত্বকে বিদিত কৰি মাধৱ মহাপুৰুষে ক্ৰম অনুসৰি পদচন্দ্ৰ ঘোষাৰে আমাক হৃদয়ৰ ঈশ্বৰজনক আমাৰ হৃদয়তেই জাগ্ৰত কৰি আমাক ঈশ্বৰমুখী কৰিব খুজিছে। আমি যোৱা দুভাগী পাঠত মাধৱ মহাপুৰুষে নাম শীৰ্ষৰ যি কেইজোকা ঘোষা ঘোষিলে, এই নাম শীৰ্ষ ঘোষাৰে ভগৱন্তৰ চৈতন্য তত্ত্ব হ'ল নাম, ভগৱন্তৰ অনাদি আৰু অনন্ত তত্ত্ব হ'ল নাম, ভগৱন্তৰ নাম নিৰ্গুণ, ভগৱন্তৰ স্বৰূপ নিৰ্গুণ, এই সমস্ত তত্ত্বক তেখেতে আমাক ঘোষাৰ পদচন্দ্ৰত বিদিত কৰি আমাক এতিয়া জনাব বিচাৰিছে তাৎপৰ্য, অৰ্থাৎ জগতৰ শ্ৰীহৰিৰ তাৎপৰ্য। জগতৰ শ্ৰীহৰিৰ তাৎপৰ্য আমি কেনেকৈ বুজিম, জগতৰ শ্ৰীহৰিৰ তাৎপৰ্য আমি কেনেদৰে অনুভৱ কৰিম? যিজন তত্ত্বৰূপ, যিজনৰ পৰিধিৰ কোনো সীমা নাই, যিজন অনাদি আৰু যিজন অনন্ত, সেইজন শ্ৰীহৰিৰ ভক্তিৰ ৰহস্য তত্ত্বযুক্ত তাৎপৰ্য মাধৱে ঘোষিছে সিয়ে বৈকুণ্ঠৰ কল্পতৰু ভাগৱত শাস্ত্ৰ। বৈকুণ্ঠৰ কল্পতৰু হ'ল ভাগৱত, স্বৰ্গৰ কল্পতৰু হ'ল পাৰিজাত, আৰু মত্যৰ কল্পতৰু, মত্যৰ কল্পতৰু হ'ল ভগৱন্তৰ একান্ত চৰণত শৰণাপন্ন। কায় বাক্য আৰু মনেৰে ভগৱন্তৰ চৰণকেই নিৰন্তৰ উপাসনা কৰা একান্ত ভকত হ'ল ই মত্যৰ কল্পতৰু, মত্যৰ কল্পতৰু মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ, মত্যৰ কল্পতৰু মাধৱস্বৰূপ যি এই ঘোষাশাস্ত্ৰ প্ৰণয়ন কৰি আমাক ভকুতিৰ তত্ত্ব, ভগৱানৰ তত্ত্ব, ঈশ্বৰৰ তত্ত্ব, নিৰ্গুণ নামৰ মহিমা আৰু তত্ত্ব আমাক বিদিত কৰাইছে। এই শুদ্ধ ভকতসকল বৈকুণ্ঠপতিৰ চৰণ সেৱা কৰি কৰি, বৈকুণ্ঠপতিৰ চৰণৰ তত্ত্বক অনুভৱ কৰি কৰি সমস্ত জনকেই ভগৱন্তৰ পবিত্ৰ ৰহস্য ভকুতিৰ ভাগ এই জগতত তেওঁলোকে বিলাবলৈ যত্ন কৰিছে। ভগৱন্তৰ হৰি ভকতৰ মহিমা আৰু ভগৱানৰ মহিমা একত্ৰে প্ৰকট কৰি মাধৱ মহাপুৰুষে কৈছে যে বৈকুণ্ঠৰ কল্পতৰু ভাগৱত শাস্ত্ৰ। এই বৈকুণ্ঠৰ কল্পতৰু ভাগৱত শাস্ত্ৰ আছিল বৈকুণ্ঠত, বৈকুণ্ঠৰ পৰা এই শাস্ত্ৰ নামি আহিল মত্যলৈ।
মধ্যলে নামি আহিল কার কারণে? ভকতর কারণে। মধ্যত ভকতই হল কল্পতরু, তার প্রমাণ পাণ্ডবর নাতি পরীক্ষিত। পাণ্ডবর নাতি পরীক্ষিতে সিংহাসনের রাজকীয় ভোগ বিলাস আনন্দ সমস্তখিনি ত্যাগ করে জ্ঞান ভক্তি আর বৈরাগ্যরূপী গঙ্গার পারত বহি সহস্র ঋষিক ঋষির চরণ সেবা করে তপ পট আর জীবনের সমস্তখিনি ভগবন্ত কৃষ্ণর চরণত অর্পণ করে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনিরে ভগবন্ত কৃষ্ণক খুঁজিলে। নানা ঋষিয়ে নানা মত দিলে, কিন্তু এই মতে স্থির করব নিল মুনি সকলের মাজত মনিন্দ ব্যাসনন্দন শুকদেবে আহি এই কলিযুগের সত্য শুদ্ধ ধর্ম প্রমাণ সহকারে বুঝাই দিলে, জনাই দিলে। কীর্তন করি করি সাতদিনিয়া অভিশপ্ত পরীক্ষিতর জীবনক বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্রর কৃষ্ণরূপী ঈশ্বরের অরুণ চরণত লীন নিয়াই দিলে। এয়াই হল বৈকুণ্ঠর কল্পতরু। মধ্যর ভকত হল এই মধ্যর কল্পতরু, বৈকুণ্ঠর কল্পতরু আমার কারণে শাস্ত্রও। মাধব মহাপুরুষে নামঘোষা শাস্ত্রত আমাক জনাইছে, সীমাহীন অনন্ত ঐশ্বর্য হই জগতের শ্রীহরির ব্রহ্মলোকর উপর সত্যলোক, সত্যলোকর উপর শিবলোক, শিবলোকর উপর বৈকুণ্ঠ। সীমাহীন অনন্ত কোটি পারাপারহীন তত্ত্ব এই বৈকুণ্ঠত কেবল ভগবান কৃষ্ণ আর একান্ত ভক্তর স্থান। সমস্তজনী চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবন্ত কৃষ্ণর গুণ কীর্তন করে বৈকুণ্ঠর বৈভব তাত সদায় ব্যাপ্ত করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণর বাংময় মূর্তিরূপী ভাগবত বৈকুণ্ঠর কল্পতরু। এই ভাগবতেই হল ভগবন্তর পবিত্র রহস্যময় ভক্তির নিগুণ বস্তু, ভগবন্তর নাম গুণ কীর্তন আর যশ, ভকত আর ভগবান সৃষ্টির সমস্ত রহস্য এই বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্রত প্রতিপাদন করা হয়েছে। বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্র, বৈকুণ্ঠত যে শাস্ত্র আছে সেয়াই হল ভাগবত। ভা ভাব দীপ্ত সত সিদানন্দে গতি ঐশ্য অলৌকাকি বরিষ্ঠম সর্বশাস্তনম ত্রয়ী ইব ভবন্নব। অর্থাৎ ভা যি শাস্ত্রই পোহর দিয়ে, যে শাস্ত্র কোটি সূত্রের সমান উজ্জ্বল, যে শাস্ত্রই আমার বাহির আর ভিতর গুরু হয়ে গোবিন্দ হয়ে উজ্জ্বলাই তোলে। এই শাস্ত্রর প্রথম নামই হল ভাবর্ণরে, অর্থাৎ ভাব দীপ্ত সত চিদানন্দে সৎরূপী ঈশ্বরের আনন্দময় আত্মিক তত্ত্ব যে শাস্ত্রর যোগেদি প্রকাশ হয়েছে তাকে কোৱা হয় ভা। গ গতি ঐশ্য অলৌকাকি যে শাস্ত্রত ভকত আর ভগবান, ঈশ্বর আর ঈশ্বরের সেবক, ভগবান আর ভগবানের নাম এই সমস্ত তত্ত্বক একত্র করে যে শাস্ত্রয় নেদেখা ঈশ্বরজনক দর্শন দিয়াইছে, যে শাস্ত্রয় বিচারি নোপা ভগবানজনক আনি আমাক বিচার করে দিছে, সেই বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্রয় আমাক যে গতি দিয়ে এই গতি হল অনন্তমুখী। সেইভাবে গতি ঐশ্য অলৌকাকি ঐশ্বরিক অনন্ত গতিযুক্ত তত্ত্বরে জ্ঞান ভক্তি আর বৈরাগ্যর রহস্যযুক্ত তত্ত্ব যে শাস্ত্রই আমাক দান করিব পারে। বরিষ্ঠম সর্বশাস্ত্রানাম চারিবেদ চৈধ্য শাস্ত্র ওঠর পুরাণ এই সমস্ত শাস্ত্রবিলাকর ভিতর যখন উপনিষদর গাভী, যে ভগবন্তর বাংময় মূর্তি, যে ভগবান কৃষ্ণর একত্র রূপ, এই শাস্ত্র হল ভাগবত। বরিষ্ঠম সর্বশাস্ত্রানাম সমস্ত শাস্ত্রর ভিতর এই শাস্ত্রই হল সর্বশ্রেষ্ঠ। আর কি ত্রয়ী ইব ভবান্নব এই সংসাররূপী ভব সমুদ্রকণর পরা এই শাস্ত্রই তারণ করে দিব পারে, উদ্ধার করে দিব পারে। সেয়েহে বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্র ইহার উত্তম ফল হরিনাম মাত্র। এই ভাগবত শাস্ত্র হল এজোপা কল্পবৃক্ষ। এই কল্প মানে সময়, অর্থাৎ কল্প মানে হল সময়, তরু মানে হল বৃক্ষ, কল্পতরু ভাগবতর অন্য একটা নাম।
जी समय भगवंत उपासना करा है, जी समय एकांत चित्ते भगवंत कीर्तन करा है, जी समय भगवंत कथार सान्निध्यरे आमी आमार निजर हृदयखनक पवित्र करूं, सी समय हल कल्पतरु। जिखिनि समयत आमार जीवनर मायामोहर जरता अज्ञान उपित्ताबिलाके आमाक आहि स्पर्श करिब नोवारे, भगवंत ईश्वर कथार पवित्र सान्निध्य वाक्यरूपी अमृतर तत्व आमक गजेन्द्रस्वरूप गाह गजेन्द्रस्वरूप अहंकार थका जनको गाहरूपी पापर मुखर परा वाक्यर अमृतुक्त भागवत स्वरूप तत्व आमक जेन जीवंत कालते उद्धार करे। সেইবাবে বৈকুণ্ঠর কল্পটরু ভাগবত শাস্ত্র ইহার উত্তম ফল হরি নাম মাত্র, এ শাস্ত্রর যে ফল লাগিছে এই কল্পটরু স্বরূপ ভাগবত বিখ্যাত যে ফল প্রাপ্ত হয় এ ফল হল নিষ্কাম, এ ফল হল নিরাকার, এ ফল হল হরি। হরি মানে নির্গুণ আর নিরাকার, নাম নাম মানে অনন্ত ঈশ্বরের তত্ত্ব। মাধব মহাপুরুষে তাৎপর্যরে সত্যি আমাক বুঝাইছে ভগবন্তর প্রকৃত স্বরূপ আছে তেখেতর শাস্ত্র, যাক কোৱা হয় বৈকুণ্ঠর কল্পতরু বলি। এই বৈকুণ্ঠর কল্পতরু আমি শ্রবণ কীর্তন আর মনন করি ভগবন্তর অরুণ চরণত যদি আমি একান্ত চিত্তে আশ্রয় লওঁ, ভকতর সঙ্গত যদি ভগবন্তর পবিত্র গুণনাম যশ আমি যদি শ্রবণ কীর্তন করো বৈকুণ্ঠর কল্পতরু স্বরূপ শাস্ত্রর যোগেদি ভগবন্ত কৃষ্ণত একান্ত চিত্তে শরণ ভজন আর উপাসনার যোগেদি আমি এই মর্যাদামত বৈকুণ্ঠ দুটাই রচনা করিব পারো। ও একান্ত ভকত হবে নির্গুণ কৃষ্ণর গুণ ও গাঁৱে সদা বসিয়া যথাত বৈকুণ্ঠক পরিহরি যোগে রহি দয়ারি অথাকা হরি সাক্ষাতে থাকা হরি সাক্ষাতে থাত একান্ত ভকত সকলে নিগুণ কৃষ্ণর যত গুণনাম যশ শ্রবণ কীর্তন করে সেই ঠাইত ভগবন্ত আহি সাক্ষাৎ প্রকাশ হয়ে থাকে। কেনেকে হয়? হরি নাম হরি নাম হরি নামে গতি, হরি নাম হরির নাম স্মরণ করিলে বৈকুণ্ঠর পৰা হরি নামি আনে। দ্বিতীয় হরি নাম ভকতর হৃদয়ত হরি আহি নিবাস করেহি, তৃতীয় হরি নাম বৈকুণ্ঠর কল্পতরু ভগবন্ত জন যদিও বৈকুণ্ঠত থাকে হরির কীর্তনত আহি মত্যত আহি ভকতর হৃদয়ত আদিত্য রূপেৰে উদয় হয়, আৰু কি হয় গতি অনন্তমুখী ঈশ্বরের নামর গতিরে যোগীর হৃদয়ক ত্যাগ করে বৈকুণ্ঠ স্থানের পরাও তেও নামি ভকতর কীর্তনের মাজত আহি তেখেতে প্রকট হয়ে দিয়েহি। সে কইছে হরি নামে ভকতর কেবল ভকতি, হরির একান্ত ভকতজনের হরির নামতেই ভকতি। নাম নির্গুণ জগতর শ্রীহরি নির্গুণ, নাম নিরাকার ভগতর শ্রীহরি নিরাকার, নাম ভাগবত ভগতর শ্রীহরিও ভাগবত, নামে আমাক তারণ করে দিয়ে ভগতর শ্রীহরিও সমস্তকে উদ্ধার করে। এই সমস্ত তত্ত্বক বিদিত করে তাৎপর্য শীর্ষক ঘোষাত মাধব মহাপুরুষে
বৈকুণ্ঠৰ কল্পতৰু ভাগৱত, স্বৰ্গৰ কল্পতৰু পাৰিজাত আৰু মত্যৰ কল্পতৰু হ'ল ভগৱন্তৰ একান্ত ভকত শংকৰ মাধৱ। এই সকল হৰিৰ ভকতৰ ৰূপ লৈ আমাৰ সমস্তৰে কাৰণে কল্পতৰু স্বৰূপ উপাসনীয় গুৰু, হে কৃপালু বাপ বান্ধৱ আই সমস্ত, মাধৱ মহাপুৰুষৰ নাম ঘোষা অতি সৰল, অতি কোমল, অতি মধুৰ, কিন্তু ইয়াত লুকাই থকা তত্ত্ব অতি জটিল আৰু কঠিন। আমিও যেন ইয়াক বুজিবলৈ সক্ষম নহয়, তাৎপৰ্য শীৰ্ষ ঘোষাৰ কেৱল দুটুকা আজি পাঠ আৰু পৰ্যালোচনাৰে বৈকুণ্ঠৰ কল্পতৰু স্বৰূপ শাস্ত্ৰৰ তত্ত্ব আমি হৃদয়ত অনুভৱ কৰি মত্যৰ মানৱ হৈও আমি জগতৰ শ্ৰীহৰিৰ গুণনাম যশ একান্ত চিত্তে শ্ৰৱণ কীৰ্তন কৰি আমাৰ হৃদয়ত সাধুৰ সংগত শাস্ত্ৰৰ মাজত আমি ভগৱন্ত কৃষ্ণক কল্পতৰু ৰূপত আমি সাক্ষাৎ কৰিব পাৰোঁ। আজিৰ আমাৰ পাঠ আৰু পৰ্যালোচনাৰ ইমানতেই সামৰণিৰ সেৱা ধৰিছো। অহণি অ ৰাম, জয় গুৰু শংকৰ, মা।